প্রিয় ছাত্রছাত্রী শিক্ষা পরীক্ষা চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদেরকে জিএনএম নার্সিং অর্থাৎ দু সালে যে সব যেসব ছাত্রছাত্রী জিএনএম নার্সিং বা এএনএম নার্সিংয়ে পরীক্ষায় বসবে তাদের কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়েছে তাদের সিলেবাস চেঞ্জ হয়েছে তাদের কী কী সিলেবাস চেঞ্জ হয়েছে চলো দেখে নিই বিজ্ঞান বিজ্ঞানে আগে কোশ্চেন হতো 30টা এবার দু হাজার বাইশ সালে যেসব ছাত্রছাত্রী পরীক্ষায় বসবে তাদের জীবনবিজ্ঞানের কোশ্চেন থাকবে চল্লিশটা বিজ্ঞান ফিজিক্যাল সায়েন্সে কোশ্চেন আগে ছিল পনেরোটা এখন হবে কুড়িটা ইংলিশ কোশ্চেন ছিল পনেরোটা এখন হবে পনেরোটা ম্যাথেমেটিক্স যা ছিল তাই দশটা দশটা জেনারেল নলেজ দশটা দশটা লজিক্যাল রিজনিং পাঁচটা পাঁচটা অর্থাৎ আগের বছর কোশ্চেন ছিল একশোটা এই বছর কোশ্চেন হবে একশো পনেরোটা তো ছাত্রছাত্রী তোমাদেরকে এটাই জানাতে চাই জীবন বিজ্ঞান আর ভৌতবিজ্ঞান ভালো করে পড়ো জীবন বিজ্ঞান বিজ্ঞান ইংলিশ ম্যাথামেটিক্স জেনারেল নলেজ লজিক্যাল রিজনিং সবই ভালো করে পড়তে হবে অর্থাৎ দু সালে যে কোশ্চেনটা হয়েছিল সেই কোশ্চেনটা ভীষণ ভীষণ কঠিন হয়েছিল তোমাদের পক্ষে তোমরা ভালো করেই জানো বিশেষ করে আর্টসের স্টুডেন্ট কত কঠিন কোশ্চেন হয়েছিল এই বছর এখন থেকেই পড়াশোনা শুরু করে দাও ডিটেলসে বই পড়ো যাদের ভাবছো যে একটু কোচিং নিলে ভালো হয় তারা আমার কোচিং সেন্টারে আসতে পারো শিক্ষা পরীক্ষা কোচিং সেন্টারে ক্লাস শুরু হয়ে গেছে প্রত্যেক দিন দশটা থেকে ক্লাস শুরু হয়ে গেছে দশটা থেকে বারোটা অবধি প্রত্যেক দিন ক্লাস হয় তোমরা যদি যোগাযোগ করতে চাও আমার ভিডিওর ভিডিও শেষে দেখবে একটা মোবাইল নাম্বার দেওয়া থাকবে সেই মোবাইল নাম্বারে যোগাযোগ করে তোমরা পড়তে চলে আসো আরও জানাই এখানে কিছু নেগেটিভ মার্কিং আছে অর্থাৎ একটা মানে চারটা কোশ্চেন ভুল হলে এক নাম্বার কাটা যাবে এবং যদি কারো একটা নাম্বার ঠিক হয় তাহলে দুই নাম্বার পাবে ব্যাপারটা বুঝো কারো যদি একটা কোশ্চেন ঠিক হয় তাহলে সে দুই নাম্বার পাবে নেগেটিভ মার্কিং আছে এবং কোন কোশ্চেন যদি অ্যাটেম্প না করে তাহলে তার জিরো কোশ্চেন অর্থাৎ কোনো নাম্বারই পাবে না অর্থাৎ সমস্ত ছাত্রছাত্রীদেরকে ভালো করে পড়াশোনা করে র্যাঙ্ক করতে হবে হ্যাঁ ভালো র্যাঙ্ক করলেই চাকরি তোমরা তো দেখতেই পাচ্ছ যে এই বছরে সব মানে আজ থেকে তিন বছর আগে যেসব ছাত্রছাত্রী জিএনএম নার্সিংয়ে ভর্তি হয়েছিল তারা এই বছর পাশ করে বের হলো এই বছরই তারা সরকারি হাসপাতালে জয়েন করে নিচ্ছে তারও অ্যাডভার্টাইজমেন্ট বের হয়ে গেছে সেসব ছাত্রছাত্রীরা ইন্টারভিউ দিয়ে তারা সরকারি হাসপাতালে চাকরি করতে জয়েন করে নেবে তাদের জয়েনিং ডেট জানুয়ারি মাসের এক তারিখ অর্থাৎ যেসব ছাত্রছাত্রী দু হাজার বাইশ সালে জিএনএম নার্সিং পরীক্ষা দিবে তারা এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করো আমাদের কিন্তু আগের বছর দু সালের বাইশে ফেব্রুয়ারি থেকে বা তেইশে ফেব্রুয়ারি থেকে আমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে আশা করি এই বছরও ফেব্রুয়ারি মাস থেকে আমাদের জিএনএম এন এম নার্সিংয়ের ফর্ম ফিল আপ শুরু হয়ে শুরু হয়ে যাবে তো তোমরা ভালো করে পড়াশোনা করো নতুন সিলেবাসটা দেখে নাও কি আছে আবারও বলছি জীবন বিজ্ঞানে চল্লিশ নাম্বার ভৌতবিজ্ঞানে কুড়ি নাম্বার ইংলিশে পনেরো নাম্বার ম্যাথমেটিক্সে দশ নাম্বার জেনারেল নলেজে দশ এবং লজিক্যাল রিজনিং সব মিলায়ে কোশ্চেন হবে একশো পনেরো নম্বরের কোশ্চেন হবে ছাত্রছাত্রী টোটাল একশোটা কোশ্চেন হবে কিন্তু কোশ্চেন থাকবে একশো পনেরো নম্বরে একশো পনেরো মার্কসের কোশ্চেন হবে তো তোমরা ভালো করে পড়াশোনা করো তো ছাত্রছাত্রী এটাই তোমাদেরকে জানালাম আমার চ্যানেলটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো শেয়ার করো সবাইকে ধন্যবাদ